আসসালামু আলাইকুম। টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার কাছে যে প্রোডাক্টটি দেখছেন এটি হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার, সিওর কোম্পানির খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। এটা 12 এবং 24 দুইটাভাবেই কাজ করে। তো এটা হচ্ছে হাই ইফিসিয়েন্সি সোলার কন্ট্রোলার, এটার ব্র্যান্ডটা হচ্ছে সিওর কোম্পানি, এটি চাইনিজ নাম্বার 1 একটি ব্র্যান্ড। তো আমরা ভিতরের অংশটি আপনাদেরকে একটু দেখাবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা, এটা হচ্ছে MPPT 99% কাজ করবে, মানে এটা 99 মানেই 100, কারণ কোনো কিছু তো আসলে 100 হয় না, এভাবেই হয়। তো এটার কোয়ালিটিটা খুবই সুন্দর। তো এটি হাই ইফিসিয়েন্সি সোলার কন্ট্রোলার, খুবই কোয়ালিটিফুল গ্রেড। এটার আমরা কিছু ফিচার আগে দেখে নিই। এটা হচ্ছে কুলিং ফ্যান, এটাকে ঠান্ডা রাখার জন্য, দুইটা ইউএসবি পোর্ট, এপাশে হচ্ছে সোলারের লাইন, ব্যাটারি লাইন দেওয়ার জন্য। এখানে সোলারের লাইন কিভাবে দিবেন সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা যদি দুইটি সোলার দিতে চান, এভাবে 24 করতে চান, তাহলে কিন্তু এভাবেও আপনারা 24 করতে পারবেন, অথবা এই পাশে 12 ডিরেক্টলি 12 আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে 12 এবং 24 দুইটা সংযোগ আলাদা দেওয়ার জন্য আলাদা স্লট আছে। এখানে আছে হচ্ছে ব্যাটারি কানেক্টর, ব্যাটারি মোডটা এখান থেকে আপনারা নর্মালি দিতে পারবেন, 12 24 দুইটা লাইনে দিতে পারবেন। এটা মূলত 30 অ্যাম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার। এবার আমরা এটিতে একটু সংযোগ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই চার্জ কন্ট্রোলারটি একটু খুলবো, খুলে এরা কীভাবে সংযোগ দিতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। এটা খুবই সুন্দর, এটা প্রতিটা জিনিস খুবই সেফটি, সেফটি গার্ড আছে। এই যে আমরা সেফটি গার্ডটি ওপেন করলাম, দেন এখানে আমরা এই যে একটু দেখাই সংযোগগুলো এখানে দিতে পারবো। এখানে একটা ফিউজ করা আছে 40 অ্যাম্পিয়ারের, যাতে কোনোভাবেই শর্ট সার্কিট না হয়। এখন যেহেতু আমরা আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো, তো আমি ব্যাটারি লাইনটি দেওয়ার জন্য এখানে সংযোগ দিচ্ছি। আমি 12 ভোল্টের লাইনটা এখানে দিচ্ছি, তো আমি 12 ভোল্টের সংযোগটি দিয়ে নিচ্ছি। এটা দেখেন সুন্দর ডিসপ্লে চালু হয়ে গেছে, এবং এখানে ব্যাটারি ভোল্টেজ কত আছে সেটা কিন্তু দেখাচ্ছে, এখানে টাইমিং সহ চলে আসছে, ডিটেলস কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা সুইচ টিপে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, কত ওয়াট সোলার থেকে আউটপুট দিচ্ছে, সব কিছু কিন্তু স্মুথলি দেখতে পারবেন। এটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, আশা করছি এটা আপনাদেরও ভালো লাগবে। এটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। তো এখানে আপনারা কীভাবে চালাবেন সেটাও কিন্তু এখানে ডিটেলস আছে। এখানে একটি কুলিং ফ্যান আছে, এটা যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন এটা কুলিং ফ্যানটি অটোমেটিকলি রান করবে। সো এটার খুবই স্মুথ সব কিছু এটা দেখাচ্ছে। তো আমরা এটার সোলারের কালেকশনটা দিয়ে দেখব। সোলারের কালেকশন যখন আমরা দিব তখন এটা সোলারটাও কাজ করবে, সোলার লাইনটা আমরা দিয়ে ফেলছি। তো এটা এভাবেই ওয়ার্কিং করবে, এটা ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো কি সে কত ভোল্টেজ আছে, কী অবস্থা, ডিটেলস কিন্তু এখান থেকে দেখা যাবে। খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্ট, আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় ব্যবহার করতে পারেন। এটা প্রোগ্রাম সেট করা যায় আর কি, আপনি প্যানেলের ভোল্ট, প্যানেলের আউটপুট সব কিছুই কিন্তু এখান থেকে সেট করতে পারেন মোড থেকে। আমি একটু সেটা করে আপনাদেরকে দেখাই, একটু দেখেন যেখানে সবগুলো মোডই কিন্তু আছে, আপনারা সব মোডগুলোই সুন্দরভাবে সেট করতে পারেন। এদের লেখা আছে সেট লোড, এটা কীভাবে লোড দেবেন সেটা সেট দেওয়া আছে। এটা পিভি, প্যানেলের ভোল্টেজটা কী অবস্থা আছে সেটা আপনারা সেট করতে পারবেন, সব কিছুই সুন্দরভাবে এটা সেটিং করতে পারবেন। এই প্রোডাক্টের দাম হচ্ছে 6,500 টাকা, এই প্রোডাক্টটা 6,500 টাকা দাম। এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এটার এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা সেই অনুপাতেও এটা কিন্তু সেটিং করতে পারবেন। তো আরও যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা হেল্প করব। তো এটা হচ্ছে সিওর কোম্পানির প্রোডাক্ট, এটার দাম হচ্ছে 6,500 টাকা, এটা 30 অ্যাম্পিয়ার। এটাতে আপনারা 24 ভোল্টের প্যানেল দিলে 600 ওয়াট দিতে পারবেন, যদি 12 ভোল্টের প্যানেল দেন তাহলে এটা প্যানেল দিতে পারবেন মাত্র 500 ওয়াট। তো এই ছিল এই সোলার চার্জ কন্ট্রোলারের বিবরণ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের কী টাইপের প্রোডাক্ট প্রয়োজন সেটি আমাদেরকে জানিয়ে রাখতে পারেন, আমরা সেইভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। তো আপনাদের প্রোডাক্ট কে কত ওয়াট কীভাবে চালাতে চান, কতটুকু প্যানেলের জন্য নিতে চান সেটি আমাদেরকে জানিয়ে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন। আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠিয়ে থাকি।
নামমাত্র কিছু অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই, বাকি টাকা পণ্য পেয়ে প্রোডাক্টের মূল্য পরিশোধ করার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনারা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিও নিতে পারবেন। তো এখন অনেকে আমাদের কাছ থেকে জানতে চান যে কন্ট্রোলারের ভিতরে কি আছে একটু দেখার জন্য, কেন এত টাকা দাম। তো আমি এটার ভিতরে পার্টসপাতি কেমন আছে সেটি একটু আপনাদেরকে খুলে দেখাই। এটা যারা টেকনিশিয়ান পারসন তারাই আসলে ভালো বুঝতে পারবেন, এমনি লোকাল যারা আছেন যারা ইলেকট্রিক প্রোডাক্ট সম্পর্কে অতটা অবগত না তারা ভিতরে পার্টস সম্পর্কে জানতে পারবেন না। দেখেন এটার ভিতরে কত পার্টস, এবং এটা একটা হচ্ছে বুস্টিং সিস্টেম, কুলিং ফ্যান থেকে শুরু করে মসফেট, ফিউজিং সিস্টেম, সব কিছুই কিন্তু অনেক হেভি, অনেক যেটা আমার মন কেড়েছে। আশা করছি এটা আপনাদেরও পছন্দ হবে, খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। আমি যদি একটু আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি, আমি এই যে বেসটা খুলে দেখাচ্ছি, দেখেন অনেক গ্রেড একটা প্রোডাক্ট। এবং এইটা আপনাকে বুস্টিং চার্জ করবে, অর্থাৎ সোলার যদি ভোল্টেজ কমও থাকে সেক্ষেত্রে এটা কিন্তু স্মুথলি কাজ করবে, অর্থাৎ সোলারের ভোল্টেজ কম থাকলেও এটা সুন্দরভাবে কাজ করবে। তো এই জন্য আপনারা যারা ভালো সোলার সেট আপ চালাইতে চান, স্মুথ চালাইতে চান, যাদের বলেন যে খরচে কোনো প্রবলেম নাই কিন্তু কোয়ালিটি ভালো হওয়া লাগবে, যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট ইনশিওর করতে চান তারাই শুধুমাত্র এই কন্ট্রোলারগুলো নেবেন। আর যারা একটু লো গ্রেডের নিতে চান তারা 30 এমপিয়ার কন্ট্রোলার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 1800 টাকায়, মাত্র 2500 টাকায়, 2000 টাকায়। বিভিন্ন দামের আমাদের কাছে সোলার চার্জ কন্ট্রোলার আছে যেগুলোর দাম অনেক কম। আর যারা 100 বা 150 ওয়াটের সোলার ইউজ করেন বা 165 ওয়াটের সোলার ইউজ করেন তাদের জন্য 10 এমপিয়ার চার্জ কন্ট্রোলারই যথেষ্ট। তো এই ছিল সোলার চার্জ কন্ট্রোলারের ভিডিও। আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।